ইমরান, লিংকন, অন্যান্য নেতাদের দেখলেন, সবার নাম বলতে পারবো না, সবার নাম আমার মনেও নেই এখন, সমবেত সাথীরা বন্ধুরা সালাম আলাইকুম। আমি প্রথমেই এই সংগঠন দেশ বাঁচাও মানুষ বাঁচাওকে, দেশ বাঁচাও মানুষ বাঁচাওকে আমার পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনাদের মনে আছে 28 তারিখের পরে 29 তারিখ সকালে মানে দিবাগত ভোর রাত্রে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করার পর থেকেই যে লাগাতার গ্রেপ্তার শুরু হয়েছিল এবং সরকার যে প্রচারগুলো করছিল সেই প্রচার কত ভয়ানক, জঘন্য, নৃশংস ছিল। আমি কয়েক জায়গায় বলেছি প্রধান বিচারপতির বাসভবনে হামলার জন্য যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করা হয় তাহলে ওই হামলার একটা দুটা ছবি তো তার থাকবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে, যাদের যাদেরকে আপনারা আসামি বানালেন তাদের ছবি তো থাকবে, কোনো ছবি সরকার দেখাতে পারেনি। একটা পুলিশ মেরে ফেলেছে, বলেছে বিএনপির লোকজন তাদের পিটাতে পিটাতে, তাকে পিটাতে পিটাতে হত্যা করেছে। আমার শুনে অবাক লাগে বাংলাদেশের মানুষকে এরা এত বেকুব মনে করে, এইখানেও পুলিশ ডিউটি করে, তারা মাঝে মাঝে আমাদের উপর চাপও দেয়, একটা ব্যারিকেডের মতো তৈরি করে। আমরা পুলিশকে ধাক্কা দেই কখনো? তাদের কোনো ঘুষি দেই? তাদের সাথে দুর্ব্যবহার করি? আমরা জানি পুলিশ তাদের ডিউটি করে, এমনকি মাঝে মাঝে যখন আমাদের উপরে হামলাও হয় আমরা তো পাল্টা হামলা করি না। তাহলে ওই পুলিশের উপরে হামলা করতে যাবে কেন? আর একটা পুলিশকে যদি হামলা করে বাকি পুলিশ রাজারবাগ হেডকোয়ার্টারে তারা কোথায় ছিল? তারা কেন থেকে বাঁচাতে আসলো না? তার মানে নাটক। এমনকি একজন পুলিশের জীবনের বিনিময়েও তারা বিরোধী দলকে দোষী সাব্যস্ত করতে চায়। আমি প্রথমেই বলি এই সমস্ত, ওই যে নূর বললেন একটু আগে, 14 ডিগ্রি করে পার পাওয়া যাবে না। এই কথাই ঘটনার পরে জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে 28 তারিখের সমস্ত কিছুর জন্য দায়ী সরকারি দল, সরকার পক্ষ থেকে সরকারে জাতিসংঘের কাছে এবং জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আমেরিকার কাছে জানতে চেয়েছে তোমরা এটা কিরকম করে বললে। ওরা বলেছেন আমাদের স্যাটেলাইট ক্যামেরা আছে, আকাশের উপর থেকে বাংলাদেশের আনাচে কানাচের ছবি তুলতে পারি, এই ছবি আমাদের কাছে আছে, কথা বাড়াবে না, সেই ছবি তাহলে বাজারে যাবে। সরকার এখন সেটা নিয়ে কথা বলেনি। সরকার সবসময় এটা বলছে আমাদের কিছু করার নেই, আইন যা করে তাই, আমরা তো কাউকে গ্রেফতার করিনি। অথচ আপনাদের মনে আছে কৃষিমন্ত্রী তখন যিনি ছিলেন তিনি বললেন আমরা যদি এই লোকগুলোকে গ্রেফতার না করি তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারি, ওরা আমাদেরকে ক্ষমতায় থাকতে দিত। তার মানে সরকারের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে যতবার আমরা দাবি করেছি, বিরোধী দল থেকে দাবি করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বলেছে আমাদের কিছু করার নেই, এটা আইন যা করবে তাই হবে। অথচ বেগম জিয়ার জনগণ